In this video, I am going to share with you my experience with Air India. I will share my personal opinion in this video, which one is the best, Indigo or Air India. Let's start. Flight chaka, like in the Honegarota Bazani airport is Ulashi. এখন এয়ারপোর্টের ভিতরে আছি ভাবতেছি রাতটা এয়ারপোর্টেই কাটিয়ে দেব কারণ ফ্লাইট যেহেতু সকালে আর এখন 11টা বাজে সো রুম নেওয়ার কোনো মানেই হয় না আর দিস টাইম আই এম গোইং টু ফ্লাই উইথ এয়ার ইন্ডিয়া এর আগের দিন আসছিলাম হচ্ছে ইন্ডিগোতে এই জন্য একটা ডিফারেন্ট এয়ার ট্রাই করতে যাচ্ছি দ্যাটস ওয়াই আই চুজ এয়ার ইন্ডিয়া দেখি এয়ার ইন্ডিয়ার এক্সপিরিয়েন্সটা কেমন হয় অ্যান্ড আই উইল শেয়ার উইথ ইউ গাইজ স্টে উইথ মি আই উইল শো ইউ আমি ট্রাভেলেটারের উপর দিয়ে হাঁটছি আমাদের ঢাকাতে থার্ড টার্মিনালে ট্রাভেলেটার বসানো হচ্ছে ইউ ক্যান ওয়াক থ্রি টাইম ফাস্টার দ্যান নর্মাল ওয়াক অন ট্রাভেলেটার টাইমটাও বেশি পেলাম আর একটু ঘুরেও দেখা হচ্ছে পেছনে হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল আর এই পাশে হচ্ছে পুরোটা পার্কিং বিল্ডিং সামনে হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল দুইটা টার্মিনালই অনেক জোস মিডনাইট থেকে বৃষ্টি খুবই দারুণ একটা পরিবেশ ছিল এটা হলো টার্মিনালের ভেতরের ভিউ বোর্ডিং কমপ্লিট করে লবিতে এসে বসলাম আমার গেট নাম্বার 6 সারা রাত বৃষ্টি হয়েছে পুরো এয়ারপোর্ট ভিজা দেখতে ভালোই লাগতেছে এয়ারক্রাফটে চলে আসলাম আমার সিট নাম্বার হচ্ছে 11F উইন্ডো সিট সবসময় উইন্ডো সিট নেওয়ারই চেষ্টা করি সেফটি ইনস্ট্রাকশনস Time to fly, let's go. মেঘের উপর দিয়ে ফ্লাই করতেছি আর দৃশ্যটা অসাধারণ একটা দৃশ্য আসলে এটার জন্যই মূলত উইন্ডো সিট নেওয়া ম্যানেজ বুকিং থেকে মিলটা আমি আগে থেকেই অ্যাড করে রাখছিলাম আমার সিট নাম্বার দেওয়া আছে 11F এই হচ্ছে খাবার আমার কাছে পার্সোনালি এয়ার ইন্ডিয়াই ভালো লাগছে কারণ এরা কমপ্লিমেন্টারি ফুড দেয় চা কফি টফি খাওয়ায় সার্ভিসটাও খুব ভালো ছিল ইন্ডিগোতে একটা কফি খাইতে গেলেও টাকা দিয়ে কিনে খাওয়া লাগে তো যাই হোক সব কিছু মিলাই আমার কাছে এয়ার ইন্ডিয়াটাই ভালো লাগছে